ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওমান থেকে আব্দুল কাইয়ুম প্রশ্ন করেছেন একটি চমৎকার প্রশ্ন, মোহাম্মদ বিন সিরিন সংক্রান্ত প্রশ্নটি তার মিসকাতুল মাসাবির 273 নম্বর হাদিস থেকে। তো সেখানে তিনি মোহাম্মদ ইবনে সিরিন বলেছেন, আল ইলমু দীনুন, এলেম হচ্ছে দিন, ফানজুরু আম্মান তাখুজুনাহ, তাহলে তোমরা বিবেচনা করে দেখো কার কাছ থেকে দিনটি নেবে, কোনো বাজে কোনো লোকের কাছ থেকে না আসলে সত্যিকার অর্থে ভালো লোকের কাছ থেকে যার সঠিক এলেম আছে। এটাতে তিনি তিসরাই বুঝিতে চেয়েছেন। হ্যাঁ, আব্দুল কাইম জানতে চেয়েছেন এই কথাটি কি তার নিজের কথা না আসলে রসুল সাল্লাহ আসলাম থেকে কথাটি নিয়েছে। আসলে তার নিজস্ব কথা নয় এটা, এটা চরম একটি সত্য কথা। ইমানের প্রথম শর্তটাকে কিন্তু বলা হয়েছে এলেম, কোরআন থেকে নেওয়া কথা। তিনি বলছেন, ফা আদম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে জানেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আগে মানতে বলেন নাই, আগে কলমা পড়তে বলেন নাই, জানতে বলেছেন কলমাকে, তারপর জেনে শুনে সেটা পড়তে বলা হয়েছে। তো দেখেন এলেম দিন হলো কি না। সো এটা কোরআনিক কথা মোহাম্মদ বিন সিরিন বলেছেন, আর আপনাকে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনি একটা এত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এত ভালো একটা মানুষের সম্বন্ধে আমরা কিছুটা জানার সুযোগ পাওয়ার প্রশ্নের কারণে। মোহাম্মদ বিন সিরিন প্রখ্যাত একজন তাবি আলাইহি রহমতুল্লাহ, আল্লাহর রহমত তার উপরে নাজিল হোক, একাধারে তিনি একজন মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির এবং ফকিহ, জাহেদ, আবেদ, তাকি, আল্লাহকে ভয়ভীতিকারী, একজন প্রকৃত আল্লাহর ওলি এবং দুনিয়া বিরাগী বাগ্মী মুহাদ্দিস, এলেম হাদিসের এলেম ছিল, এরকম পরিপূর্ণ এলেম ছিল, এরকম একজন ব্যক্তি ছিলেন। তার নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম সিরিন, তার উপনাম আবু বকর। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষকালে জিলহজের 35 হিজরি জিলহজের থেকেও আরও 2 বছর পূর্বে অর্থাৎ 33 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আল্লাহ রসুলকে দেখার সৌভাগ্য লাভ করতে পারেননি কারণ অনেক পরে তার জন্ম। তথাপি মোহাম্মদ বিন সিরিন 33 হিজরিতে জন্ম নিলেও বড় বড় সাহাবায়ে কেরামের সৌভাগ্য লাভ করেছে সাক্ষাতের। তাদের মধ্যে একজন হলেন আবদুল্লাহ ইবনে ওমর, আরেকজন হলেন জায়েদ বিন সাবেত, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আকাবের সাহাবাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, তাদের কাছ থেকে তালাক্কাল ইলম মিনহুম, তাদের কাছ থেকে ইলম শিখেছেন সরাসরি, এবং তিনি সুন্নার পাবন ছিলেন। কারো মুখ থেকে তিনি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই কথাকে বেশি পছন্দ করতেন, নিজে কেউ বানিয়ে কথা বললে সেটাকে তিনি পছন্দ করতেন না, তাই তিনি চুপচাপ হাদিস গ্রহণ হাদিস শিখতেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে। এবং তখন তো সাহাবায়ে কেরাম কেউ আল্লাহ নবীর উপরে মিথ্যা আরোপ করতো না কারণ সকলে কুল্লুম উদুল ফালাম্মা কাসুরাল কালাম, কিন্তু মুতাখিরিনদের ভিতরে যারা শেষ পর্যায়ে ছিল, তাবেইনদের শেষ পর্যায়ে যারা সাহাবাদকে দেখেননি, এমন যুগে এসে বেশি বেশি কথা শুরু হয়ে গেল। ফালাম্মা কাসুরাল কালাম, যখন বেশি বেশি কথা শুরু হয়ে গেল যে মানুষে বলা শুরু করলো আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, অনেক কথায় তার কাছে অসঙ্গতি মনে হলো এবং যেটাকে হাদিস বলে মনে হলো না, এবং তার এলেমের যোগ্যতার বলে তিনি ধরতে পারলেন এগুলি জাল হাদিস। তখন তিনি বলা শুরু করলেন যে কেউ হাদিস বললেই সাম্মুলানা রিজাল আকুম, তোমাদের এই হাদিসের বর্ণনা দাও, হাদিসের সনদ উল্লেখ করো, হাদিসের সনদ উল্লেখ করো, বলো এই হাদিসটা কার কাছ থেকে তুমি শুনেছ। এভাবে তিনি গুরুত্ব আরোপ করলেন হাদিস জাল জয়ীফ সহি এ বিষয়টির উপরে।
দেখা গেল তাবিদের জীবনীতেই, তাবিদের জামানা থেকেই তিনি হাদিস বাছাইয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিলেন। তুই যে বলছিস আল্লাহ নবী বলছেন, এখন বলে হাদিসটার সনদ কি। কত ভালো একজন আলেম দেখেন, মুহাদ্দিস, কত ভালো একজন মুহাদ্দিস, মোহাম্মদ বিন সিরিন, আল্লামা মোহাম্মদ বিন সিরিন সাম্মুল্লাহ রিজালাকুম, তিনি সরাসরি বলতেন এখন আমাকে হাদিসের বর্ণনা বলো, হাদিসের সূত্র বলো, সনদ বলো, কার থেকে হাদিস নিয়েছো। সাম্মুল্লাহ রিজালাকুম, তো ইতিহাসে স্বর্ণ স্বর্ণাক্ষরে উজ্জ্বল ভাবে এ লোকের নাম লেখা আছে। কোনো এলমে হাদিসের পণ্ডিত কোনো ব্যক্তি এমন নাই যে মোহাম্মদ ইবনে সিরিনকে চিনে না। 77 বছর বয়সে তিনি 110 হিজরিতে মৃত্যুবরণ করেন। বসরায় তার জন্ম, ইরাকের মোহাম্মদ ইবনে সিরিন। তার একটি বিশেষত্ব হলো তিনি স্বপ্ন বিশারদ ছিলেন, সব স্বপ্নের খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন, সেই হাদিস সম্মত। মোহাম্মদ বিন সিরিন যে কথাটি তিনি বলে গেছিলেন, একজন বিখ্যাত তাবেঈ, আরেকজন তাবেঈ ছিলেন মুতাখিরিনদের ভিতরে, পরবর্তীতে এসেছিলেন যারা, আবদুল্লাহ ইবনে মুবারক। আবদুল্লাহ ইবনে মুবারকও তার কথাটাকে ফলো করে বলেছেন যে আল ইসনাদ মিনাদ দিন, হাদিসের যাচাই বাছাইয়ের সূত্রকে ইসনাদ বলা হয়। ইসনাদ হচ্ছে দিন, দিনের অন্তর্ভুক্ত। লালুল ইসনাদ, যদি এই সনদটা না থাকতো হাদিস যাচাই বাছাইয়ের, ফাকাল আমান শা আমা শা, তাহলে যে যা ইচ্ছা তাই আল্লাহ নবীর নাম দিয়ে বলে চালিয়ে দিত। দেখা গেছে আসলে যারা হাদিস জাল করার ক্ষেত্রে অভিপ্রায় যাদের বেশি ছিল, তারা এইভাবে কিন্তু যা ইচ্ছা তাই আল্লাহ নবীর হাদিসের নাম দিয়ে চালিয়ে দিয়েছে, হাদিসের ভলিউমে লিখে দিয়েছে, যার কারণে সেই জাল হাদিসগুলিকে ফলো করে আজকে সমাজে কত ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, জাল আমল এবং শরীয়ত গর্হিত এবং বিদাতি আমলের সৃষ্টি হচ্ছে জাল হাদিস এবং জয়ীফ হাদিসগুলি মারার কারণে। রাহেমাল্লাহ মোহাম্মদ ইবনে সিরিন ফিলাউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেককার বান্দা মোহাম্মদ ইবনে সিরিন তাবেঈ, প্রখ্যাত তাবেঈকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আর তার বলে যাওয়া কথাগুলি রসুলের সুন্নাহকে শক্তভাবে একড়ে ধরার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মদ। তিনি যদি এলমকে দিন বলে থাকেন, তো কথাটি তিনি কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক কথা বলেছেন, এবং এই জন্য তিনি আমাদের কাছে অনেক সম্মানের আসনে আমাদেরকে তিনি ঋণী করে গেছেন, ঋণী করে গেছেন। তার ঋণ আমরা সহজে শোধ করতে পারবো না। কেমত পর্যন্ত মুসলিম উম্মাহ মোহাম্মদ ইবনে সিরিনকে স্মরণ করবে এবং তার ঋণ পরিশোধ করতে পারবে। তিনি এত সুন্দর একটি কথা বলে গেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।